গুড মর্নিং বন্ধুরা, আজকে আবারও চলে আসলাম একটি সুন্দর ভিডিও নিয়ে। আজকে লোকনাথ বাবার পুজো, আজকে 19শে জ্যৈষ্ঠ, তাই জন্য আজকে ঠাকুরকে ভোগ নিবেদন করা হবে। আর আমি ঘুম থেকে স্নান করে উঠে এখন সবজি কাটতে বসে যাচ্ছি, কারণ আজকে ঠাকুরকে অনেকগুলো পদের ভোগ রান্না করে দেওয়া হবে। তো আমি সবজিগুলি কাটছি, আলু কাটা হয়ে গেছে, এখন গাজরগুলো কাটছি। আস্তে আস্তে গাজর কেটে ক্যাপসিকাম কাটবো, গাজর কাটবো, তারপরে রান্নার দিকে যাব। রান্নাটা আমি করব না, রান্নাটা আমার শাশুড়ি মাই করবে। আমরা প্রতি বছরই ভাবি যে লোকনাথ পুজো করব, কিন্তু আর করেই হওয়ায় ওঠে না। কিন্তু এইবার লোকনাথ পুজো মনে হচ্ছে হবে, তাই সবজিগুলো সুন্দর করে কেটে নিয়ে এখন আমি রান্নার দিকে যাব। আর যা যা টুকটাক কাজ আছে তোমরা ভিডিওটা দেখতে লাগো। আর প্লিজ ভিডিওটা ইউটিউব থেকে যদি দেখো একটা সাবস্ক্রাইব করে দাও, আর যদি ফেসবুক পেজে দেখে থাকো তাহলে ভিডিওটি একটি ফলো করে দাও, লাইক করে দাও, কমেন্ট করে দাও, এটুকুই অনুরোধ রইল। ফলগুলো সবজিগুলো সব কাটা হয়ে গেছে, এখন সেগুলো সুন্দর করে ধুয়ে, আর মনেই ছিল না যে ফুলকপি কাটতে হবে, এর মধ্যে ফুলকপিও কেটে নিলাম। ফুলকপি কেটে সুন্দর করে ধোয়া হয়ে যাচ্ছে, আর তারপরে বিন, গাজর, ক্যাপসিকাম এগুলো আস্তে আস্তে সুন্দর করে কেটে নিচ্ছি। আমি যেহেতু নতুন নতুন ব্লগ স্টার্ট করেছি, লাইফস্টাইল, আমি কীভাবে ঠাকুরের পুজো আচ্ছা দিই, কীভাবে কী রান্না হয় আমাদের বাড়িতে ভোগে, যেগুলো আমি হয়তো নতুন নতুন তোমাদের দেখাচ্ছি, তাই অনেক ভুল ভ্রান্তি হয়তো হতে পারে, তোমরা কিছু মনে করো না। দেখো এগুলো খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি, আস্তে আস্তে এগুলো ধোয়া হচ্ছে, দেখো কত সুন্দর করে ধোয়া হয়েছে। এরপরে এগুলো একটি থালায় সুন্দর করে গুছিয়ে নিলাম। আমি যেহেতু রাঁধতে পারি না, তাই আমার শাশুড়িমাই রাঁধে। পায়েস প্রথমে পায়েস করবে, দেখো গ্যাসে পায়েস বসিয়ে দিয়েছি, এটা আমাদের নিরামিষ গ্যাস, আমরা এই গ্যাসে ঠাকুরের কাজকর্ম করে এদিকে রান্নাবাড়ি চলছে। আর জানোই তো লোকনাথ পুজোর দিন কী গরম পড়েছে, আর জ্যৈষ্ঠ মাসের গরম খুব বেশি, আর তাই জন্য আর মানে ভালো লাগছে না, গরমের মধ্যে কষ্ট করে রাঁধছি। দেখো এগুলো সুন্দর করে ভাজাভাজি হয়ে যাচ্ছে। তো আমাদের ভাজা কমপ্লিট হয়ে গেছে, এখন আমাদের রাইস হবে। সবটুকু তো যদি দেখাতে যাই তাহলে তো ভিডিওটা অনেক বড় লম্বা হয়ে যাবে। রাইস হবে এখন আমাদের, এই যে ফ্রায়েড রাইসটা তৈরি হচ্ছে, সব কিছু মিশাচ্ছে, মেশাতে মেশাতে আমি যাই ফলগুলো আমানি করে ফেলি। এই যে আমি সুন্দর করে এখন বসে বসে ফলগুলো কাটবো। তো ফলগুলো কাটা হয়ে গেছে, এখন আমি ফলগুলো নিয়ে এখন মন্দিরে যাব। মন্দিরে যেতে যেতে এই যে দেখো দাদা, দেখি গিয়ে দেখি মন্দিরে বসেই আছে, আর আমি মন্দিরে দুটো বাটা হবে, তাই সেখানে সুন্দর করে ফলগুলো সাজিয়ে সাজিয়ে দিচ্ছি। আর দেখো আজকে কী কী রয়েছে, অনেক রকমের ফল, জাম, আপেল, তালের শাঁস, লেবু, পেয়ারা, তারপরে আপেল, কলা, কত কিছু ঠাকুরকে দিয়েছি। আর লোকনাথ বাবা ওইখানে সিংহাসনে দাদা গোছাচ্ছে, দেখো আমাদের গোছানো প্রায় কমপ্লিট। তোমরা কিন্তু ভিডিওটা লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না, আমি আস্তে আস্তে গোছাচ্ছি। আমি হয়তো ঠাকুরের কাজ আগে কখনো করি, তাই জন্য কেমন ঠিকঠাক আমি এখনও শিখিনি কাজকর্ম, তবে আস্তে আস্তে খুব শিগগিরই সব কাজ আমি শিখে নেব, দেরি হবে না। আমাদের সব কিছু গোছানো গাছানো কমপ্লিট, দেখো ঠাকুরকে কত সুন্দর পরিপাটি করে মা মনসাকে, বাবা লোকনাথে কী সুন্দর করে ভোগ নিবেদন করা হয়েছে। দেখো এখানে এখানে ওই যে আমাদের লোকনাথ বাবা, আর এখানে কত সুন্দর করে ঠাকুরকে ভোগ নিবেদন করা হয়েছে। আরও অনেক কিছু হওয়ার কথা ছিল কিন্তু হয়নি, যাই হোক আজকে ব্লগটা এখানেই শেষ করলাম। জয় মা মনসা।